বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম সবাইকে। গ্ল্যাম গার্ল বয়স আপনার আমি থেকে আমি অনন্যা লাইভে চলে আসলাম আজকে ঠিক 11:30টায়। আর খুব সুন্দর সুন্দর কিছু মসলিন শাড়ির কালেকশন নিয়ে অলরেডি কিন্তু ক্যাপশন দিয়ে দিয়েছি যে খুব সুন্দর সুন্দর কিছু মসলিন শাড়ি নিয়ে এসেছি। গত লাইভে অ্যাকচুয়ালি মসলিন শাড়িগুলো দেখানোর পরে হচ্ছে সবাই কালারগুলো অ্যাটলিস্ট বুঝেছে আর খুব পছন্দ করেছে। সো অলরেডি অনেক 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 শাড়ি অলরেডি স্টক আউট, না কয়েকটা কালার, মেবি দুই একটা কালার আছে জানি না, বাট এখন আজকে কিন্তু নতুন নতুন কালার কম্বিনেশন দেখাবো মসলিন শাড়ি। আমি যেটা পরে আছি এটা তো আছেই খুব সুন্দর, আমার হোয়াইটের প্রতি একটা ফ্যাসিনেশন আছে। সো আমি দেখা যায় যে ঘুরে ফিরে একটু হোয়াইট পরতেই হয় আমাকে, মানে কেন জানি আমি জানি না, আমার ভালো লাগে হোয়াইট কালারটা। সো কারা কারা লাইভে জয়েন করছেন কাইন্ডলি কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি একটু লাইভটা শেয়ার করে নিই আপনাদের সাথে গল্প করতে করতে, আর আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কমেন্ট দেখতে পাচ্ছি না, কেন কমেন্ট দেখতে পাচ্ছি না, কমেন্ট কি দেখতে পাবো না আজকে? হায় হায়, আচ্ছা কমেন্ট কি আসছে, আচ্ছা আমি একটু দেখে নিই। হ্যাঁ মেবি আমি কমেন্ট দেখতে পাবো না, আই ডোন্ট নো। আজকে আমি ক্যাপশন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি যে মসলিন শাড়ি দেখাবো, খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন। আমি অলরেডি পরে আছি একটা হোয়াইট কালারের র্যাফল, র্যাফল করে দেওয়া আছে এরকম কুচি কুচি করে, এটা তো আছেই। এটার পাশাপাশি কিন্তু আরও অনেক কালার কম্বিনেশন আমি দেখাবো আজকে। তো সবাইকে কন্টিনিউসলি একটু লাইভে থাকতে হবে আর আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে, যে কমেন্ট তো অবশ্যই আসতেছে বাট আমি কমেন্ট দেখতে পাচ্ছি না আজকে। আমাদের স্ট্যান্ড আছে না, আরও লাগাইতে পারবা ফোনটা, কারণ আমি কমেন্ট দেখতে পাচ্ছি না মোবাইলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি কমেন্ট যেহেতু ওখানে দেখতে পাচ্ছি না, মেবি নেটের কারণে। সো আমাদের নেটের প্রবলেম হচ্ছে প্রচুর, আমি একটু, ও আচ্ছা টপ ফ্যান, কমেন্ট আসছে তো, আসছে 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 তো। নাজনীন রহমান আপু দেখতে পাচ্ছি, আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম কি ব্যাপার কমেন্ট দেখতে পাচ্ছি না কেন। সো কি অবস্থা সবার, কেমন আছেন? অনেকেই দেখতে পাচ্ছে আমাদের কিন্তু মসলিন শাড়ির অনেক কালেকশন আছে, গত লাইভে দেখেছেন অনলি 2000 টাকা করে হচ্ছে আমরা মসলিন শাড়িগুলো দিয়েছি। যেখানে মসলিন শাড়ির যে কোনো পেজে আপনারা যাবেন, যে কোনো জায়গায় দেখবেন মসলিন শাড়ি, দেখবেন যে প্রায় হচ্ছে প্রাইস কত, 7000, 8000, 9000। সো আমরা কখনো অন্য কিছু বলবো না, যার যার বিজনেস যে যেভাবে সেল করতে পারে, বাট আমরা কেন আপনাদেরকে বলছি যে মসলিন শাড়ি আমরা 2000 টাকায় দিচ্ছি অনলি। সো এই এত কম প্রাইসে মসলিন শাড়ি আপনারা কোথাও পাবেন না, জাস্ট দেখানোর সাথে সাথে পিক করে ফেলতে হবে। কমেন্ট চলে আসছে, আলহামদুলিল্লাহ। নাজরিন রহমান আপু হাই, টুম্পা ভুয়া হাই আপু, ব্লাউজ পিস অ্যাভেলেবেল? ইয়েস আপু, এই শাড়ির সাথে অ্যাভেলেবেল আছে, আমি যেটা পরে আছি এটাও সেল আমাদের স্টকে আছে, আমি যেটা পরে আছি। এই ব্লাউজটার প্রাইস হচ্ছে অনলি 1800 টাকা, অনলি 1800 টাকা, একদম স্টিচ একটা ব্লাউজ। সো আপনারা চাইলে আমার পরনের ব্লাউজটাও শাড়ির সাথে কিন্তু নিতে পারেন, চাইলেই নিতে পারেন। আর এই শাড়িগুলোর সাথে ব্লাউজ পিস কিন্তু অ্যাভেলেবেল আছে। নাজনীন রহমান প্রভা ছন্দ, হাই আপু, অনেক গর্জিয়াস লাগছে, থ্যাংক ইউ সো মাচ নাজনীন রহমান। ব্লাউজ ফ্রম, অবশ্যই ব্লাউজ ফ্রম গ্ল্যামগার বাই শাবনুর আহমেদ, আমাদের গ্ল্যামগার বাই শাবনুর আহমেদের এই ব্লাউজগুলো আছে। তো আপনারা চাইলেই কিন্তু, আমি যে ব্লাউজটা পরে আছি এটা আপনারা সিঙ্গেল ব্লাউজ নিতে চাইলেও নিতে পারবেন। এটার প্রাইস হচ্ছে অনলি 1800 টাকা, এটা কিন্তু একদম ফুললি স্টিচ করা ইন্ডিয়ান একটা সুন্দর, একটা খুবই সুন্দর একটা ব্লাউজ। আচ্ছা আমি একটু লাইভে শেয়ার করে নেই, একটু 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 আমাকে টাইম দেন প্লিজ, কষ্ট করে, কারণ আমার ফোনে ঝামেলা করছিল, এখানে কমেন্ট দেখতে পাচ্ছি না, আমার মাথা ঘুরাচ্ছিল যে আল্লাহ কমেন্ট দেখতে পাচ্ছি না কেন, তাহলে আমার আবার আলাদা করে নিতে হবে। সো আমি একদম কিছু কালার দেখাবো যেন আপনারা কনফিউজ না হন, একদমই কনফিউজ না হন, কারণ দেখা যাচ্ছে অনেক 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 কালেকশন দেখালে আপনারা কনফিউজ হয়ে যান যে কোনটা ফেলে আসলে কোনটা নিব। সো এই জন্য কিন্তু আমরা ট্রাই করব যে একদম কম কোয়ান্টিটি দেখাতে এবং আস্তে আস্তে দেখাতে, যেন আপনারা দেখতে পারেন ভালো মতো। রাজিয়া ইসলাম মো, জাস্ট অসাম, থ্যাংক ইউ সো মাচ আপু রাজিয়া ইসলাম মো। আজকে অনেক নতুন নতুন আপুদের নাম দেখতে পাচ্ছি, অনেক নতুন নতুন আপুদেরকে দেখতে পাচ্ছি আমি, তো আমার ভালো লাগছে দেখে। নাসরিন সেতু, ল্যাভেন্ডার কালার আছে, পার্পেল আছে,
ও ওকে আপু, ল্যাভেন্ডার কালার মেবি, ল্যাভেন্ডার কালার একদম একুরেটটা নাই, বাট পার্পল কালার আছে যেটা আমি শুনে ফেলেছি, পার্পল আছে, অনিয়ন কালার মেবি আছে। সো আপনারা যারা লাইভে আছেন আমার পরা শাড়িটা দেখতে থাকেন, খুব সুন্দর একটা হোয়াইট কালারের, এরকম খুবই সুন্দর মাসলিনের একটা শাড়ি, ডিজিটাল প্রিন্ট করা, অরেঞ্জ, তারপরে অরেঞ্জ না সরি রেড আর হচ্ছে মাস্টার্ড কালার, গ্রিন কালারের কম্বিনেশনে। সো এটা হচ্ছে শাড়িটা, এটা মাসলিনের, এই দেখেন ফুললি ফ্লোরাল একটা ডিজাইন, আর এরকম করে র্যাফল দেওয়া আছে আমার পরা শাড়িটা। আমি লাস্টে তো অবশ্যই বলে দিব, তারপর আমি একটু দেখিয়ে নিচ্ছি এই শাড়িটার প্রাইস হচ্ছে কত জানি, অনলি 2400 টাকা, অনলি 2400 টাকা। সো বুঝতে পারছেন কত রিজনেবল প্রাইস দিচ্ছি। আর আমি একটু বলে নেই, ব্লাউজটা ফুল স্লিভ অর থ্রি কোয়ার্টার হবে না আপু, এগুলো এরকমই এসেছে, এরকম ছোট হাতাই হবে। আপনি চাইলে একটা কাজ করতে পারেন, যদি আপনি চান এই শাড়িটা নিয়ে যেতে, এই এই ব্লাউজটা নিতে, তাহলে আপনার আপনি ব্লাউজটা নিয়ে হাতা যদি বড় করতে চান, তসর সিল্কের কাপড় কিনে আপনি হাতাটা বড় করতে পারবেন, তাহলে কোনো ঝামেলাই হবে না। এই কাপড়টা, এই যে স্লিভসটা একটু করে হাতার এই পোর্শনে লাগিয়ে নেবেন যদি আপনি চান যে এটা ফুল স্লিভ হিসেবে আপনি পরবেন। আচ্ছা, আমি লাইভ শেয়ার করা কমপ্লিট, ওকে। সো একদম ফুল ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে আমি আমার হ্যান্ড স্যানিটাইজ করে নিব, ওকে, হ্যান্ড স্যানিটাইজ করে নিব। এত সুন্দর সুন্দর শাড়িগুলো দেখাবো, অবশ্যই একদম স্যানিটাইজ করে হাত চাত একদম বিশুদ্ধ করে তারপর দেখাবো। স্বপ্না আপু কি সুন্দর, ওয়াও থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি আজকে কোনো কখনো এত কালারফুল আই কখনো করি না, অ্যাকচুয়ালি আমি কখনো এত কালারফুল আই করি না। সো আজকে ভাবলাম যে হোয়াইট কালার, হোয়াইটের সাথে কি একটু কালারফুল আই করবো, কি মাস লাগতেছে। আচ্ছা, সো আমি আজকে একটু ট্রাই করেছি একটু কালারফুল আই করতে, আমি ট্রাই করেছি অ্যাকচুয়ালি, কী কী কালার জানি দিয়েছিলাম আমার মনে নাই, সো আমি জানি না কেমন লাগছে। শেয়ার ডান ফেরদো সারা লাভলি, থ্যাংক ইউ সো মাচ, খুবই সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। স্কাই ব্লু দেখতে চাই, ও আপু ফার্স্টেই আছে হচ্ছে স্কাই কালার, আর কী কালার এটা, কালার কম্বিনেশন একটু দেখি তো আমি। ও আজকের শাড়ি কালেকশন আমি একটু ফার্স্টে দেখাই, স্কাই আর হচ্ছে একটা সুন্দর পার্পল কালারের কম্বিনেশনে, সো এটা অসম্ভব সুন্দর, আমি যে শাড়িটা পুরোটা দেখানোর অপেক্ষায় আছি। ওকে, কেমন হ্যাঁ আঁচল না, এটা আঁচল, আচ্ছা আমি একটু এইভাবে, ওয়াও আপু এই শাড়িগুলো কোত্থেকে আনছে আমি জানি না, আমি জানি না মসলিনের মধ্যে আপনারা এই ধরনের শাড়ি দেখেছেন কিনা, আমি জানি না অ্যাকচুয়ালি। সো খুবই খুবই সুন্দর একটা শাড়ি ফার্স্টে আমি দেখাচ্ছি, একদম স্কাই কালার আর এরকম পার্পল কালারের একটা সুন্দর কম্বিনেশনে। এটা আই থিঙ্ক ডাই করেছে, এটা কোনো প্রিন্ট না, এটা মেবি ডাই করেছে, আমি মসলিনে কখনো ডাই করার কথা শুনিনি, বাট আই থিঙ্ক এটা মসলিনে ডাই করা একটা সুন্দর একটা শাড়ি। পুরা ডল, স্বপ্না আপু বলো সত্যি করে বলো আমার কেমন লাগতেছে, আমি কিন্তু অনেক নার্ভাস, আজকে আমি এরকম কালারফুল আই করে আসছি তাড়াহুড়ো করে, বাট ভাবলাম যে একটু কালারফুল আই করি। আচ্ছা, ইউ আর লুকিং ভেরি নাইস ফেরদৌস আরা লাভলি, থ্যাংক ইউ সো মাচ। এই শাড়িটা স্বপ্না আপু শাড়িটা যে কি সুন্দর, এই দেখো এই হচ্ছে শাড়িটা, আমি তো এমনি শাড়ি পাগল মানুষ, সো আমাকে যদি এত সুন্দর সুন্দর শাড়ি দেখাতে দেয় আমার তো মাথা পুরো পাগল হয়ে যায়। সো এই হচ্ছে শাড়িটা, আমি শাড়িগুলো আগে দেখে নিই, এইগুলো পরতাম। এটা খুব সুন্দর একটা মসলিনের উপর এরকম ডাই করা, আমি কটনে ডাই করা শুনেছি, প্লাস হচ্ছে সিল্কে ডাই করা শুনেছি, লিলেনে ডাই করা শুনেছি, ভেজিটেবল বা ডাই বা টাই ডাই, সো এটা মেবি ডাই করা আই থিঙ্ক, এটা বাঁধা, একটু একটু ক্র্যাপ ক্র্যাপ দেখা যাচ্ছে আমার কাছে, মনে হচ্ছে একটু ক্র্যাপ ক্র্যাপ। সো এটা খুব সুন্দর একটা শাড়ি, এটা আঁচলটা, ওকে। এরপর দেখেন এই হচ্ছে ফুল শাড়িটা, এই হচ্ছে ফুল শাড়িটা, কুচির পোর্শনটা হচ্ছে এই যে, এটা হচ্ছে জমিনের দিকটা আসবে, আঁচলটা হচ্ছে এইটা, জমিনটা হচ্ছে এইটা, এই যে দেন হচ্ছে এই ফুল শাড়িটা দেখেন, কুচির পোর্শনে ফুললি এরকম, ওয়াও ফুললি হচ্ছে এরকম ঢেউ ঢেউ করে একটা ডিজাইন করে এরকম করে ডাই করা আছে। এখন এটা আমি কেমনে ধরবো বলতো, একটু এমনি ধরে বলতো, তাই না, এইটা না কোনটা আছে না, এটা আছে, ব্লাউজ পিস আছে না,
আপনারা চাইলে এভাবে আঁচল দিতে পারেন, তাই না? জুয়েল শেপ তো মানে খুবই সুন্দর, আপনারা চাইলে এরকম করে দিতে পারেন আঁচলটা, অথবা আমি ফার্স্টে যেরকম করে ধরেছিলাম এরকম করেও আপনারা আঁচলটা ধরতে পারবেন, ঠিক আছে? এটা আপনাদের ইচ্ছা আপনারা কিভাবে এটাকে পরবেন, কারণ এটার সাথে আলাদা ব্লাউজ পিস আছে, এর সাথে আলাদা ব্লাউজ পিস কিন্তু আছে, তো টেনশনের কোনো কারণ নেই। আর একটা কথা বলে দেই, যারা লাইভে জয়েন করছেন কাইন্ডলি কিন্তু লাইভটা একটু বেশি করে শেয়ার করে দিবেন, আর অবশ্যই কিন্তু লাইভে এসে একটা লাইক দিয়ে দিবেন, আর অনেক বেশি করে কমেন্ট করবেন যেন আমি সবার কমেন্ট পড়তে পারি। হ্যাঁ উম্মে আফরোজ রায়হান, হ্যালো বিউটিফুল, হাই আপু, তোমার পরোটার প্রাইস? আপু আমার পরোটার প্রাইস হচ্ছে অনলি 2400 টাকা, অনলি 2400 টাকা। সেই শাড়িটা সুন্দর, সেই সাথে তুমিও, থ্যাংক ইউ সো মাচ মিসিসিপি মিশোরি আপু, ওকে মিশোরি আপু। সিনথিয়া তাবাসু, হাই লাভলি আপু, তুমি কি শাড়িগুলো কিনে? আমি কেন শাড়ি কিনে পরবো, আমি তো এখানে জব করি, সেটা আমি ফ্রি ফ্রি পরতে পারি, খুশি হয়ে যান শুনে। আচ্ছা এই হচ্ছে আঁচলটা, আর ফুল শাড়িটা আমি এবার কুচি করে দেখাবো। কালারটা হচ্ছে খুব সুন্দর ওয়াটার কালারও বলতে পারেন, বা একদম লাইট স্কাই কালারও বলতে পারেন। খুবই সুন্দর একটা মাসলিনের উপর, এবং এত সুন্দর সফট একটা মাসলিন, আপনারা এটা পরলে ফুলে থাকবে না, বা হচ্ছে একদম মনে করবেন, অনেকে ভাবে যে মসলিন শাড়ি পরলে তো ফুলে থাকে, কুচি থাকে না, ঠিক আছে? সো এই যে কুচিটা যদি এরকম হয়ে যায়, অবশ্যই কুচিতে পিন করে নেবেন, সুন্দর করে পিন করে নেবেন, তাহলেই কিন্তু কুচিগুলো সুন্দর স্টে করবে শাড়িতে। আমি গত লাইভেও বলেছি, শাড়িতে যত পিন করবেন, আমার দিকে সবাই তাকায় থাকে, আমি এত পিন করি, সো আমি যত পিন করবেন শাড়িতে, তত শাড়িটা ভালোভাবে স্টে করবে। আঁচলটা পড়ে গিয়েছে। আচ্ছা আমি একটু সেট করে নেই, কারণ মসলিন শাড়ি তো ধরে রাখতে পারবো না ভালো মতো, তো তারপরও ট্রাই করব আপনাদের জন্য। আমি যেভাবে সবসময় শাড়ি দেখাই, অ্যাকচুয়ালি নিজে বিপদে পড়ে গেছি এভাবে শাড়ি দেখাতে দেখাতে। এই যে শাড়িটা, এই যে খুব সুন্দর শাড়িটা, এই যে আচ্ছা এই হচ্ছে ফুল শাড়িটা, স্কাই কালার আর পার্পল কালারের কম্বিনেশনে মসলিনের উপর ডাই করা, এবং আনকমন একটা কালেকশন, মসলিনের উপর ডাই করা সেটা অবশ্যই আনকমন একটা কালেকশন। সুন্দর একটা ব্লাউজ পিস কিন্তু এটার সাথে আছে, এরকম তসরের উপর, তসর সিল্কের উপর স্কাই কালারের এরকম সুন্দর একটা ব্লাউজ পিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই সুন্দর শাড়িটার প্রাইস কত জানি না, 2000 আজকেও আমি ভাবছিলাম আজকে দাম বাড়াই দিই আপনাদের জন্য, আমি জানি না মসলিন শাড়ি এত কম দামে কোথাও পাবেন কিনা। তো অনলি 2000 টাকা, অনলি 2000 টাকা। অনলি 2000 টাকা মসলিনের উপর ডুয়েল টোনের ডাই করা একটা শাড়ির প্রাইস। এই যে এটা হচ্ছে আঁচলটা, আপু ল্যাভেন্ডার কালার নাই, ল্যাভেন্ডার কালার মেবি নাই আপু, একটু দেখতে হবে। হ্যাঁ এইটাও আপনারা নিতে পারেন, এটা স্কাই আর হচ্ছে খুব সুন্দর একটা কম্বিনেশন কিন্তু আপু, জাস্ট দেখেন শাড়িটা, এটা দেখেন, এটাই খুব সুন্দর একটা শাড়ি। আপনারা ল্যাভেন্ডার কালার না পেলেও, যদি ল্যাভেন্ডার কালার নাও থাকে, এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কম্বিনেশন, এই যে খুব সুন্দর একটা কম্বিনেশন, এই যে স্কাই আর এরকম জাম কালার বলতে গেলে, এটা হচ্ছে স্কাই আর জাম কালার বা পার্পল কালার, পার্পলটা কিন্তু ডার্ক পার্পল না, পার্পলটা কিন্তু ডার্ক পার্পল না, লাইট একটা মিষ্টি কালার পার্পল, এই যে মিষ্টি কালার একটা পার্পল, এটা কিন্তু ডাই করা। হ্যাঁ আমি যতটুকু বুঝেছি এটা ডাই করা, খুব সুন্দর। এই যে এই শাড়িটার প্রাইস হচ্ছে অনলি, এটা পিনটা খুলে হচ্ছে অনলি 2000 টাকা, এই শাড়িটার প্রাইস হচ্ছে অনলি 2000 টাকা। ফুল কম্বিনেশনটা হচ্ছে এই যেটা, এটা হচ্ছে ফুল কম্বিনেশনটা একদম মসলিনের উপর। আমার পরোটা যারা চায়,
আমার পরাটা যারা চাচ্ছেন তারা কিন্তু জলদি করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে। এটার প্রাইস হচ্ছে অনলি 2400 টাকা। আমার পরাটার প্রাইস হচ্ছে অনলি 2400 টাকা। আমার পরাটা খুবই সুন্দর, পুরোটাতে ফ্লোরাল ডিজাইন। আমার পরাটাতে হচ্ছে পুরোটাতে ফ্লোরাল ডিজাইন, এই যে একদম বড় বড় ফুলের ডিজাইন। লাভেন্ডার কেমন আছো আপু? নূর, সুমাইয়া, জান্নাত, ল্যাভেন্ডার কালার মনে হয় মেয়েদের স্বপ্ন, তাই না? যে আমি ল্যাভেন্ডার কালার পরবো, তাই না? আসলে মনে হয় ইদানিং ল্যাভেন্ডার কালারের প্রতি মেয়েদের আসক্তি অনেক বেশি বেড়ে গেছে। রেহানা, সীমা আপু, হাই আপু, সুমাইয়া, জান্নাত আপু, ভালো আছি। আর যারা যারা লাইভটা দেখছেন কাইন্ডলি লাইভটা অনেক বেশি করে শেয়ার করে দেন, অনেক বেশি করে শেয়ার করে দেন। ধানমন্ডি শোরুমে আসলে কি পাওয়া যাবে? পাবে লালমাটিয়াতে? হ্যাঁ আপু, শাড়িগুলো না মানে অনলাইনে পারচেজ করতে হবে, কারণ শাড়িগুলো মানে আমাদের মেইন অফিস আছে। পাঠিয়ে দেওয়া যাবে? আচ্ছা ঠিক আছে। আপু কে কমেন্ট করেছেন? ডক্টর রেহনুমা মেহনাজ। আপু আপনি যদি শাড়ি থাকে, আপনি যদি লালমাটিয়ার শোরুমে যান এবং শাড়ি যদি থাকে, তাহলে আপনি শোরুমে গেলে আপনার আপনার যেটা লাগবে জাস্ট ওখানে শোরুমে আমাদের ওখানে যারা আছে এমপ্লয়িরা ওদেরকে বলে দিলে, আমাদেরকে বলে দিলে আমাদের এখানে স্টক থেকে শাড়িটা আপনাকে পাঠিয়ে দিবে। আপনি কোনটা চান শোরুমে এসে জাস্ট কালার আর ছবিটা দেখাবেন তাহলেই হবে, যদি শাড়িটা থাকে আপনি শোরুমে এসে কিনতে কিনতে। তোমার পরা ব্লাউজটাকে শাড়ির সাথে না আপু? আমার পরা ব্লাউজ শাড়ির সাথে না, আমি অলরেডি দেখিয়েছি যে আমার পরা ব্লাউজটা সিঙ্গেল, এটা হচ্ছে সিঙ্গেল গ্ল্যাম গার্ল বাই শাবনম হামিদি পাচ্ছেন আপনারা। এটার প্রাইস হচ্ছে অনলি 1800 টাকা, সিঙ্গেল ব্লাউজের প্রাইস অনলি 1800 টাকা। আচ্ছা এটার ব্লাউজ পিস কি? ও আচ্ছা, আমার পরা শাড়িটার সাথে একটু ব্লাউজ পিসটা দেখাই দিই তো কনফিউশন দূর হয়ে যাবে। আমার পরা শাড়িটার সাথে ব্লাউজ পিসটা হচ্ছে এইটা, এই যে ব্ল্যাক কালারটা কি সোল সেল হয়ে গেছে? আরও আছে না? আরও আছে ব্ল্যাক কালার আপু? ব্ল্যাক কালার একটা পিস মেবি আছে, আছে একটা পিস আপু? ব্ল্যাক কালার এক পিস আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এক পিস আছে মেবি, আছে আচ্ছা একটা পিস আছে আপু, আমি দেখিয়ে দিব। এটা এগুলো দেখিয়ে আমি ব্ল্যাক কালারটা দেখিয়ে দিব। আচ্ছা এটা হচ্ছে কি কালার বলবো, অরেঞ্জ না পিচ কালার? অরেঞ্জ না, সুন্দর একটা অরেঞ্জ কালার। দেখেন তো শাড়িটা কেমন, এটা খুব সুন্দর একটা অরেঞ্জ কালার হচ্ছে। এটাও কিন্তু মসলিনের উপর, এটা প্রিন্টটা দেখেন ফ্লোরাল প্রিন্ট, গ্রিন এরকম পাতার ডিজাইন করা আছে, তারপর এখানে সুন্দর ছোট ছোট ফ্লোরাল ডিজাইন আছে, এই যে খুব সুন্দর ছোট ছোট করে ফ্লোরাল ডিজাইন কিন্তু আছে, এই যে খুব সুন্দর। ফুল শাড়িটাতে না সেম ডিজাইন, আমি এটা একসাথে ধরি, কালারটা হচ্ছে এইটা, খুবই মিষ্টি একটা কালার, খুবই মিষ্টি একটা কালার, এই যে এটা হচ্ছে অরিজিনাল কালারটা শাড়ির। যেহেতু আমি হোয়াইটের উপর ধরেছি, একটু হোয়াইট হোয়াইট লাগছে, সো আমি এটা বলি এটা হচ্ছে অরিজিনাল কালার, শাড়িটার অরিজিনাল কালার হচ্ছে এইটা। সো শাড়িটা আমি কুচি করে দেখাবো। ইরা ইরা মাহমুদ আপু, আপু ব্ল্যাক কালারটা আমি এই সবগুলো শাড়ি দেখানোর পরে দেখিয়ে দিচ্ছি, জাস্ট একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন আর এই শাড়িটা দেখতে থাকেন। এটার প্রাইসও কিন্তু অনলি কত পড়বে? অনলি অনলি ওই পিনটা দাও আমার হাতে দাও, অনলি হচ্ছে আমি যেটা ধরে আছি এটার প্রাইস 2000 টাকা। তো এত কমে আপনারা শাড়ি কোথাও পাবেন না, তাও আবার মসলিনের শাড়ি। তো আমি আগে থেকেই বলে দিচ্ছি, জাস্ট আপনারা যারা যারা নিতে চান জলদি করে পিক করে ফেলতে হবে, দাও জলদি জলদি করে লাগাও তো লাগে না পিনটা। এই যে ওয়াও ওয়াও, ব্লাউজ পিসটা তো তাইলেই হবে। আচ্ছা আমি তো হোয়াইট কালারের উপর ধরেছি, তার জন্য এমন লাগতে পারে, সো আমি একটু ডাবল পার্ট করে ধরি, এই যে তাই না, ডাবল পার্ট করে ধরি, এই যে ডাবল পার্ট করে ধরছি আমি উইথ ব্লাউজ পিস। শাড়িটা একদম লাইট অরেঞ্জ কালারের উপর, একদম লাইট অরেঞ্জ কালারের উপর, মসলিনের উপর খুব সুন্দর করে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা, ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা। আর ব্লাউজ পিসটা তসর সিল্ক ডার্ক ম্যাজেন্টা, এই যে আপনারা চাইলে ম্যাজেন্টা কালার দিয়েও পড়তে পারেন,
অথবা সেম অরেঞ্জ কালারের কোনো ব্লাউজ থাকলে আপনারা পড়তে পারেন। বাট এটার সাথে ব্লাউজ পিসটা আমরা ম্যাজেন্ডা কালার দিচ্ছি, কারণ যেহেতু শাড়িটা একদম লাইট কালার, ব্লাউজ পিসটা ডার্ক কালার দিচ্ছি। সেটা হচ্ছে শাড়িটা অনলি 2000 টাকা, অনলি 2000 টাকা। ওকে, সো নেক্সট শাড়িতে চলে যাব। আমার পরা শাড়িটার প্রাইস কিন্তু একটু ডিফারেন্ট, যেহেতু আমার পরা শাড়িটাতে হচ্ছে ফ্রিল করা আছে বা র্যাফল করা আছে। আচ্ছা, আমার পরা শাড়িটার প্রাইস হচ্ছে 2400 টাকা, অনলি 2400 টাকা। যারা লাইভটা দেখছেন, লাইভে এসে জয়েন করে কাইন্ডলি লাইভে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই লাইভটা একটু বেশি করে শেয়ার করে দিবেন। সো নেক্সট কালার কি? বৃষ্টি পড়তেছে, আল্লাহ, বাইরে বৃষ্টি হচ্ছে, সো শীত আসতেছে মেবি, তো বুঝতে পারলাম। বাইরে বৃষ্টি হচ্ছে, এখন মাত্র বৃষ্টি শুরু হলো, আই থিঙ্ক চলে আসছে শীত। তো শীতের সময় শাড়ি পরতে সবচেয়ে আরাম, জলদি জলদি করে শাড়িগুলো নিয়ে নেন, যেন একদম আরামসে শাড়ি ক্যারি করতে পারেন, যারা এতদিন গরমের ভয় হচ্ছে শাড়ি পরেননি। এখন দেখাবো সুন্দর একটা ফিরোজা কালার। আমি তো ডাবল কাট করে দেখালাম, এটা খুঁজি পরে করব। এটা হচ্ছে সুন্দর একটা ফিরোজা কালার, এই যে এই যে, এটা হচ্ছে কাপড়ের অরিজিনাল কালারটা। অরিজিনাল কালারটা হচ্ছে এই ফিরোজা কালার, তার উপর হচ্ছে এরকম লাইট পার্পল কালার, আর এখানে সুন্দর করে গ্রিন একটা কালারের কম্বিনেশন আছে, গ্রিন গ্রিন একটা কালার, লেমন গ্রিন, ডিপ গ্রিন, আর হচ্ছে লাইট ম্যাজেন্ডা কালার বা লাইট পিঙ্ক কালার বলতে পারেন। এটা হচ্ছে অরিজিনাল কালারটা। ফুল শাড়িটাতে এই প্রিন্টটাই হবে, এই প্রিন্টটা হচ্ছে ফুললি ফ্লোরাল ডিজাইন। এই যে এই ফুলগুলো হচ্ছে শীতকাল চলে গেলে, তারপরে শুকনা পাতা ঝরে, তারপর হচ্ছে ফাল্গুন আসে, ফাল্গুনে সুন্দর সুন্দর এরকম ফুল ধরে, নতুন নতুন করে ফুল ফুলগুলো হয় এরকম টাইপের। এই যে এটা হচ্ছে অরিজিনাল কালারটা, হচ্ছে ফিরোজা কালার, আর একদম ফুললি মাসলিনের উপরে, একদম ফুললি মাসলিনের উপরে। এই যে আমি ওইটা, এটা এটাও ডাবল পার্ট করেই ধরবো, কারণ কালার না হয় বুঝতে পারবেন না। কালার না হয় আপনারা বুঝতে পারবেন না, আর স্ক্রিনশটেও ভালো আসবে না কালারগুলো, আমি ডাবল পার্ট করেই ধরছি। এই যে আচ্ছা, কমেন্ট কি স্টাক হয়ে গেছে এক জায়গায়? যারা লাইভটা দেখছেন আমাকে কাইন্ডলি একটু জানাবেন যে আপনারা লাইভটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, এবং ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। শুনতে পাচ্ছেন তো অবশ্যই, আমার গলারও যে বড়। কালারটা হচ্ছে অরিজিনাল, এটা খুব সুন্দর একটা কালার। আর ইয়ারিংটা কি? আচ্ছা, ইয়ারিংটার কথা যে জিজ্ঞেস করেছিলেন, ইয়ারিংটা হচ্ছে ডি গ্ল্যাম ক্লোজেটের। আপনারা চাইলে এটার স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস নাম্বার সহ ইনবক্স করে দিতে পারেন, ইনবক্সে আপনাদেরকে প্রাইসটা বলে দিবে। ডি গ্ল্যাম ক্লোজেটের, এই যে খুব সুন্দর একটা ইয়ারিং। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে ফুল শাড়িটা। কালারটা আই থিঙ্ক বোঝা যাচ্ছে, যেহেতু আমি ভাঁজ দিয়ে ধরেছি। এই যে এটা ব্লাউজ পিসটা খুবই ইউনিক, খুবই ইউনিক। এই যে ব্ল্যাক কালারের ব্লাউজ, ব্ল্যাক কালারের ব্লাউজ, আপনারা চাইলে এটা ব্ল্যাক কালার দিয়ে পরতে পারেন, একটু ডিফারেন্ট। শাড়ি সবসময় একই কালার, মানে শাড়িতে যেই কালার থাকে সেই কালার সেম কালার দিয়ে পড়তে হবে, ব্যাপারটা কিন্তু এমন না। আপনারা চাইলে এখন কিন্তু একটা প্যাটার্ন বের হয়েছে যে এক যে কোনো শাড়ির সাথে যে কোনো একটা ব্লাউজ জাস্ট কাছাকাছি একটা ম্যাচ হলেও হয়ে যায়। সো এটা একটু ডিফারেন্ট টাইপের শাড়িটা, এটা ব্লাউজ পিসটা হচ্ছে ব্ল্যাক কালার, আর শাড়িটা ফুললি ফিরোজা কালার। আপনারা চাইলেই ফিরোজা কালার ব্লাউজ দিয়ে পড়তে পারেন, লেমন কালারের ব্লাউজ দিয়ে পড়তে পারেন, ম্যাজেন্ডা কালারের ব্লাউজ দিয়ে পড়তে পারেন। সেটার প্রাইস হচ্ছে অনলি 2000 টাকা। অন
only 2000 taka. Muslin er upor khub sundor kore ekdom digital printed. Apu yellow color hobe? Yellow color ache? Nai na. Na apu yellow color nai. Ki? Orange ache? Eta ki? येलो कलर लैवेंडर कलर माथा रखलाम नेक्स्ट कल के तो लाइव आछे नेक्स्ट कल के देखी जो कलर गुलो थाके মানে যদি আমাদের কাছে আসে স্টকে তাহলে আমরা কালকে দেখানোর চেষ্টা করব যদি এই কালারগুলো থাকে অ্যাকচুয়ালি হ্যাঁ এখন কি কালার দেখাবো এটা অনিয়ন কালার না ওয়াও খুব সুন্দর একটা অনিয়ন কালার দেখি তো না ফুল শাড়িটা তো সেম 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 ফুল শাড়িটা সেম ওইটা অ্যাকচুয়াল হ্যাঁ ওইটা অ্যাকচুয়াল নেক্সট শাড়ি হচ্ছে এই যে এটা হচ্ছে একদম সুন্দর একটা মসলিনের কালার এমন হয় মানে কি বলবো এগুলা পুরো ঠান্ডা একটা কালার এই যে কালারটা হচ্ছে এইটা অরিজিনাল কালারটা হচ্ছে এইটা পড়বে এটার কালারটা হচ্ছে অনিয়ন কালার একদম ম্যাট লাইট আর আই সুদিং একটা কালার এই হচ্ছে অনিয়ন কালার তার উপর ডিপ এটা মেরুন কালার দিয়ে আর অলিভ কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা এই প্রিন্টটা হচ্ছে রোজ মানে গোলাপের প্রিন্ট খুব সুন্দর প্রিন্ট করে দেওয়া আছে তো শাড়িটা আমি অ্যাকচুয়ালি ফুললি ধরি পুরোটা শাড়িতে প্রিন্ট করা আছে পুরোটা শাড়িতে আমি এটা একটু ধরি হ্যাঁ ডাবল করে ধরি দরকার পড়লে ট্রিপল করে ভাঁজ করে ধরবো আর যাদের মনে হয় মসলিন শাড়ি পরলে আনকমফোর্টেবল লাগবে দেখা যাবে তাদেরকে আমি বলে দেই আপনারা যারা একটু বড় করে ব্লাউজ বানিয়ে নিতে পারবেন তারা অবশ্যই একদম বড় করে ব্লাউজ বানিয়ে নেবেন যেন কোনো কিছু দেখা না যায় ব্ল্যাক ব্লু আর অরেঞ্জ কালার আছে আপু ইয়েস অরেঞ্জ কালার আছে ব্ল্যাক কালার আর অরেঞ্জ কালার আমি দেখিয়ে দিচ্ছি ভালো হয়েছে আপনারা কমেন্ট করছেন কারণ অনেকে কি কালার দেখতে চায় আমরা তো বুঝি না তাই না আপনারা আপনারা আসলে কি চাচ্ছেন আমরা সেটা বুঝি না সো আমি ব্ল্যাক কালার দেখাবো এই কালারটার পরে ব্ল্যাক কালার দেখাবো দেন হচ্ছে আমি অরেঞ্জ কালারটা দেখিয়ে দিব আচ্ছা ব্লু কালার নাই ব্লু কালার তো দেখালাম ফিরোজা কালার দেখিয়েছে আপু ব্লু একদম ডার্ক ব্লু কালার নাই একদম ডার্ক ব্লু কালারের কিছু নাই এইটা হচ্ছে ফুল শাড়িটা ব্লাউজ পিসটা কি এটা হচ্ছে ফুল শাড়িটা আমার হোয়াইট শাড়িটা ইগনোর করবেন এটা একটু দেখা যাচ্ছে এখান দিয়ে কি করব বলার এটাকে কুই দিব আচ্ছা এটা হচ্ছে একদম সুন্দর একটা অনিয়ন কালার খুবই সুন্দর একটা অনিয়ন কালার এটার সাথে ব্লাউজ পিসটা হচ্ছে অফ হোয়াইট দ্যাট মিনস আপনারা যদি এই ব্লাউজটা দিয়েও পড়তে চান খারাপ কিন্তু লাগবে না সুন্দর লাগবে এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা হচ্ছে এটার ব্লাউজ পিসটা যেহেতু শাড়ির কালারগুলো একদম লাইট কালার ওই হিসাব করে ব্লাউজ পিসগুলো দিয়ে দেওয়া আছে সেটার প্রাইস হচ্ছে অনলি অনলি 2000 টাকা অনলি 2000 টাকা অনলি 2000 টাকা সুলতানা মুক্তা আপু মাত্র 2000 টাকায় আপনারা মসলিনের শাড়ি পাচ্ছেন এবং সুন্দর সুন্দর হচ্ছে কি বলে এটাকে স্ক্রিন প্রিন্ট যেটা ডিজিটাল প্রিন্ট বলে এরকম শাড়ি মসলিনের শাড়ি আপনারা 6-7000 টাকা নিচে কোথাও পাবেন না বাট আই থিঙ্ক সামনের আপু আপনাদেরকে এত ভালোবাসে যে এত কমে দিয়ে দিচ্ছে প্রাইস হচ্ছে অনলি অনলি 2000 টাকা সবুজ কালারটা আছে আপু সবুজ কালারটা
সবুজ কালার তো আপু কে? আচ্ছা সবুজ কালার আপনি যদি দেখতে চান আমাদের গ্ল্যাম গার্ল বাই শাবনুর আহমেদ এই পেজটাতেই দেখবেন প্রিভিয়াস একটা লাইভ আছে মসলিন শাড়ির, ওই প্রিভিয়াস লাইভটা একটু দেখেন, ওই প্রিভিয়াস লাইভটাতে সুন্দর সুন্দর কালার আছে আরও কিছু। তো এখন তো আমি একসাথে এতগুলো কালার দেখাতে পারবো না, তো আগের একটা লাইভ আছে মসলিন শাড়ির, ওখানে কিছু কালার আছে যেগুলো কিছু স্টকে আছে, তো আপনি ওখান থেকে দেখতে পারেন লাইভটা, তাহলে ওখানে আরও কালার পেয়ে যাবেন। ওখানে আমি গ্রিন দেখিয়েছি, অরেঞ্জ দেখিয়েছি, তারপর কী কালার দেখিয়েছিলাম আমার মনে নেই আসলে, এত এত কালার দেখিয়েছি। এই হচ্ছে ব্ল্যাক কালারটা, এটা হচ্ছে ব্ল্যাক কালার, যারা ব্ল্যাক 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 বলে পাগল বানায় ফেলছেন, এটা হচ্ছে ব্ল্যাক কালারটা। এটাও কিন্তু মসলিনের উপর খুব সুন্দর করে ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশনের শাড়িটা, ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশন। এই যে ডাবল পার্ট করে ধরি তাহলে বুঝতে পারবো। এই যে এই হচ্ছে আঁচলটা, এই যে এটা হচ্ছে আঁচলটা। আপু শাড়িগুলো কি সফট না কেমন খসখসে? আপু কোথায় খসখসে বলেন, আচ্ছা আমি দেখাই আপনাকে, না আমি পিনটা খুলে দেখাই। মসলিনের শাড়ি কখনো, প্রথমত হচ্ছে মসলিন অর্গ্যানজা এগুলো কখনো খসখসে হয় না, এগুলো একটু গ্লেজি হয়। আর মসলিন সম্পর্কে বলার কিছু নাই, আপনি দেখতে পাচ্ছেন আমি পরে লাইভ করছি, সো এটা সফট অবশ্যই, দেখে অনেক কিছুই মনে হয়, বাট আই থিঙ্ক লাইভে যারা নিয়েছে অলরেডি আমাদের গত লাইভের মসলিন শাড়ি অনেকগুলো স্টক আউট, আমি লাইভে দাঁড়ানো থাকা অবস্থায় সেল হয়ে গিয়েছিল, দাঁড়ানো থাকা অবস্থায় সেল হয়ে গিয়েছিল। সো অ্যাটলিস্ট আমরা আপনাদেরকে খসখসা কোনো জিনিস দিব না। 2000 টাকায় দিচ্ছে আসলে আপু, অনেক কমে দিয়ে আপু অনেক কমে দিচ্ছে। সো 2000 টাকায় সিরিয়াসলি মসলিনের শাড়ি কোথাও নেই, প্রথম কথা হচ্ছে এইটা। আমি শাড়িগুলো দেখাচ্ছি, আমি হচ্ছে বলতে পারেন যে আমি শাড়ি দেখাতে দেখাতে শাড়ি স্পেশালিস্ট হয়ে গিয়েছি বা শাড়ি পা মানে প্রেমী হয়ে গিয়েছি। তো যদি কোনো শাড়ি আমার ভালো না লাগে আমি কখনো এটাকে অনেক বড় সড়ো করে বলবো না, কখনোই বলবো না। এটা হচ্ছে ব্ল্যাক কালার কম্বিনেশন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আঁচলটাতে এরকম করে ডিজিটাল প্রিন্ট করা হোয়াইট কালারের ফ্লোরাল ডিজাইন, ঠিক আছে। এই হচ্ছে শাড়িটা, আর এই মসলিন তো সেই আগের মসলিন না যে মেসের বাক্সে ঢুকিয়ে রাখা যাবে, ওই মসলিন তার হবে না, এগুলো মসলিন মানে এখনকার যে মসলিন, এবং এখনকার মসলিনের যা আছে তার চেয়েও হাই কোয়ালিটি মসলিন, তার চেয়েও হাই কোয়ালিটি মসলিন। ব্ল্যাকের সাথে কালারফুল কম্বিনেশন হলে জোস হতো, আপু ব্ল্যাকের সাথে কালারফুল কম্বিনেশন নেই, এটাই আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেটা যেরকম আসে আপু। রিদোয়ানা চৌধুরী, যেটা যেরকম আসে আপু, ব্ল্যাকের সাথে হোয়াইট কালার কম্বিনেশন তো অনেক সুন্দর, অনেকে ব্ল্যাক হোয়াইট করে মাথা নষ্ট করে দেন আবার। ওকে এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন। এই যে আপনারা চাইলেই কিন্তু যে ব্লাউজ পিসটা আমরা দিচ্ছি এটা দিয়ে তো ব্লাউজ বানাতেই পারেন, অথবা আপনারা চাইলে ভেলভেটের যে ব্লাউজগুলো পাওয়া যায় 200-250-300 করে, এগুলো যদি একটা ভেলভেটের ব্লাউজ কিনে ফেলতে পারেন তাহলে ওগুলো দিয়েও কিন্তু খুব ভালো লাগে, বসে থাকে খুব সুন্দর করে শাড়িটা। এটার প্রাইস হচ্ছে অনলি 2000 টাকা, অনলি 2000 টাকা। মাত্র 2000 টাকা। সো আর আপনারা যদি অন্য কোনো কালার দেখতে চান তাহলে অবশ্যই পেজে প্রিভিয়াস মসলিন শাড়ির লাইভটা আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, ওখানে অনেক সুন্দর সুন্দর কালার আমি দেখিয়েছি, কারণ হচ্ছে এখন এতগুলো কালার দেখানো আসলেই পসিবল না। সো আজকের কালেকশন ছিল এতটুকু, সো যেতে যেতে আমি আমার শাড়িটা দেখিয়ে যাই। আমার পরনের শাড়িটা হচ্ছে হোয়াইট আর রেডের কম্বিনেশন, এই যে হোয়াইট রেড গ্রিন কালার আর মাস্টার্ড কালারের কম্বিনেশন, এই হচ্ছে শাড়িটা। আর শাড়িটাতে হচ্ছে খুব সুন্দর করে এরকম এটাকে কি বলে তসর সিল্ক দিয়ে সুন্দর করে এরকম ঘন ঘন করে কুচি করে ফ্রিল করে দেওয়া আছে, বা যেটাকে আপনারা র্যাফেল শাড়ি বলেন। আর ফুল শাড়িটা হচ্ছে এটা, এই যে ফুল শাড়িটা এটা, এটার সাথে ব্লাউজ পিসটা হচ্ছে হোয়াইট কালার, এই যে এর সাথে ব্লাউজ পিসটা হচ্ছে এই হোয়াইট কালারটা,
চাইলে এই ব্লাউজ পিসা দিয়ে বানিয়ে পড়তে পারবে, অথবা আমার পরনে যে ব্লাউজ পিসটা আছে এই ব্লাউজ ব্লাউজও আছে আমাদের কাছে। আমার পরনে ব্লাউজের প্রাইস অনলি 1800 টাকা, আর এই শাড়িটা উইথ ব্লাউজ পিস অনলি অনলি 2400 টাকা। মেসলিনের উপর ফ্রিল করা, র্যাফেল করা এবং ডিজিটাল প্রিন্টেড একটা হাই কোয়ালিটির খুব সুন্দর একটা শাড়ি, অনলি 2400 টাকা। ওকে, সো আজকের মসলিনের শাড়ির অনেকগুলো কালার দেখালাম, খুব সুন্দর সুন্দর কালার দেখালাম। এরকম গ্ল্যাম গার্ল বাই শাপনা হোম থেকে আমরা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আপনাদেরকে, যেন আপনারা আমাদের কাছ থেকে শাড়ি কিনতে 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 একদম ফতুর হয়ে যান। সো বলে দেই, অনেক বেশি বেশি করে শাড়ি পারচেস করবেন, আর যারা শাড়ি নিচ্ছেন, এত শাড়ি নিচ্ছেন যারা, যে আপুরা সবাই প্লিজ স্পেশাল অকেশনগুলোতে শাড়ি পরে পরে আমাদেরকে ছবি দিবেন, ছবিগুলো যদি শেয়ার করেন আমাদের দেখতে আসলে খুব ভালো লাগবে। সো ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে নতুন অনেক অনেক কালেকশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর গ্ল্যাম গার্ল বাই শাপনুর আহমেদ গ্ল্যাম গার্ল ডিজাইনার ক্রিয়েশন অ্যান্ড জুয়েলারি পেজ এবং শাপনুর আহমেদ যে পার্সোনাল আপুর যে পার্সোনাল ব্লগের পেজটা আছে, তিনটা পেজেই লাইক ফলো নোটিফিকেশান অন করে রাখবেন, যেন যে কোনো মুহূর্তে যে কোনো নোটিফিকেশান ইজিলি পেয়ে যান। আল্লাহ হাফেজ।